করোনা সংক্রমণ কিংবা শ্রাবণের তাপদাহে মানবকুল অস্বস্তিতে থাকলেও প্রকৃতি সেজেছে আপন রঙে। নীল আকাশের বুকে সাদা সাদা মেঘের শাড়ি, সবুজ ধান খেতে সাদা বকের মেলা, এ যেন স্বর্গীয় দৃশ্য যা পথচারী সহ ধান খেতে কাজ করা কৃষকদের মনকে নাড়িয়ে দেয়। সাদা পাখি থাকে, খেতে থাকে, আমরা সুন্দর লাগে, আমরা দেখতে ভালো লাগে। সকাল 7টা 8টার সময় সারি দিন থাকে, আসরও বাদে যায়। যেহেতু এখানে তারেক আছে, আল বাইলে 50 বা 20 গজ দূরে থাকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের পাশাপাশি থাকে ঝাঁকে ঝাঁকে সাদা বক। ট্রাক্টর দিয়ে চাষ দেয়া জমিতে বকের দল সারিবদ্ধভাবে খাবার খোঁজে। তাদের ওরাওরি ধীর পদে চলাফেরা অন্যরকম ভালো লাগা তৈরি করে। বর্ষাকালে বিয়ানীবাজারের মুড়িয়া হাওর সহ অন্যান্য হাওর তলিয়ে যাওয়ায় প্রতি বছরের এই সময়ে সাদা বক দল ছুটে আসে লাশাইতলার পশ্চিম হাওরে। একসময় শিকারীদের উৎপাত থাকলেও স্থানীয়দের প্রতিবাদের কারণে গত কয়েক বছর থেকে এই হাওরটি পাখিদের নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। মাঠে কাজ করা কৃষক ও শ্রমিকরা পাখির সাথে নিজেদের ভালো লাগার বিষয়টি জানান। হঠাৎ করে যদি কেউ ফান টান ফাঁকতে একটা আর অন্য মানুষ তো বিদেশি মানুষ হইলে ফাঁক পারে, বিদেশি মানুষের তো এখানে মানুষের লোকের মানুষের দেওয়া হয় না মারবার লোক। আর যে সব কেন তো অঙ্কা লাগাইতে গেছে অঙ্কা যদি ফাঁকিব অর্থাৎ তো একটা সব গুছানে মারি তলে ডুবাই দিবি। এটা ও আগে আইছে এলাকায় ফাঁকিছে কারো বাকি তো আল জল হওয়ার পরে পুকুর খাওয়া লাগে ফাঁকি বন্ধ হয়ে এলাম ধান চাষ করার বাদে তো ফাঁকি উঠিয়ে দেখি প্রত্যেক বছর হয় ধান রোপণের পর একসাথে বক দলের চলাচলে কিছুটা ক্ষতি হয় বলে জানান এ শ্রমিক। উপজেলা কৃষি কর্মকর্তা জানান ক্ষতির চেয়ে পাখিরা উপকারী বেশি করে। বৈচিত্র্যময় রূপের কারণে মানুষ বারবার প্রকৃতির কাছে ছুটে যায়। এ করোনাকালেও প্রকৃতি আপন মহিমায় সৌন্দর্য ছড়াচ্ছে যা মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের। তাসফিয়া তামান্না, ABtv.